ওয়েলকাম ফ্রেন্ডস, নলেজ ভার্সিটাইলে সবাইকে স্বাগত জানাই। গ্রামারের ডাউট ক্লিয়ার করতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন পেতে বেল বাটনটি অ্যাক্টিভ করে দেবে। আমরা কমন কনফিউশন নিয়ে আলোচনা করছি, আজ আমাদের পার্ট টু। আজ আমরা একটা মাত্র ভাগ নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে নো। নো মানে জানা বা চেনা। তো এটা ব্যবহারের ক্ষেত্রে আমাদের একটা কনফিউশন চলে আসে, তো সেটা নিয়ে আজকে আমাদের আলোচনা। প্রথমে সেন্টেন্স দুটো দেখো, শি নোজ মি ফর 5 ইয়ার্স, এর বাংলাটা যদি এমন হয় সে আমাকে 5 বছর ধরে চেনে। শি নোজ মি ফর 5 ইয়ার্স, সে আমাকে 5 বছর ধরে চেনে। তো কোনো কাজ বর্তমান কালে সাধারণভাবে হয় এমন বোঝাতে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এর ব্যবহার করি। তো শি নোজ মি ফর 5 ইয়ার্স, সে আমাকে 5 বছর ধরে চেনে। কিন্তু সেন্টেন্সটাকে যদি এইভাবে বলি, শি হ্যাজ নোন মি ফর 5 ইয়ার্স, শি হ্যাজ নোন মি ফর 5 ইয়ার্স, সে আমাকে 5 বছর ধরে চেনে। এবার বলো কোন সেন্টেন্সটা কারেক্ট। আমি তোমাদেরকে জানাচ্ছি যে এখানে বাস্তবে দ্বিতীয় সেন্টেন্সটি কিন্তু কারেক্ট এবং প্রথম সেন্টেন্সটি ভুল। এর পিছনে যে কারণটা রয়েছে চলো সেই ব্যাখ্যাটা আগে দেখে নিই। প্রথমে যেটা রয়েছে দেখো, অতীত থেকে বর্তমান বোঝাতে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ব্যবহার হয় না। অর্থাৎ অতীত থেকে বর্তমান কোনো কাজ বর্তমান কালে সাধারণভাবে করি, আমার রেগুলার হ্যাবিট, আমার অভ্যাসগত কাজ, চিরন্তন সত্য, এমন যে ভাগগুলো রয়েছে, যে সেন্টেন্সগুলো রয়েছে, সেগুলোকে ইংরেজিতে প্রকাশ করার জন্যই আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ব্যবহার করি। কিন্তু যখন কোনো কাজ অতীত থেকে শুরু হয়ে বর্তমান কাল পর্যন্ত চলছে, অর্থাৎ শি নোজ মি ফর 5 ইয়ার্স, সে আমাকে 5 বছর ধরে চেনে, অর্থাৎ তার চেনা কাজটা শুরু হয়েছে 5 বছর আগে এবং এখনো সে আমাকে চেনে বা এখনো চলছে। তো তোমরা যে জিনিসটা জানো যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে এমন নির্দেশ করতে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ব্যবহার করি। কিন্তু এক্ষেত্রে সে আমাকে 5 বছর ধরে চেনে বা আমি এখানে 10 বছর ধরে আছি, তো এইসব ক্ষেত্রে কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ব্যবহার করে। অর্থাৎ শি হ্যাজ নোন মি ফর 5 ইয়ার্স। তো এবার আমরা আবার ডিটেলটা দেখে নিই, অতীত থেকে বর্তমান বোঝাতে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ব্যবহার হয় না। এটা ক্লিয়ার? যেখানে দেখবে যে অ্যাকশনটা অতীতে আরম্ভ হয়েছে, সেন্সটা যেটা ক্লিয়ার করছে সেটা অতীতে আরম্ভ হয়েছে এবং বর্তমানেও চলছে, সেটা সেখানে কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ব্যবহার হয় না, সেখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, সেখানটা তোমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ব্যবহার। এবার দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করতে হলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের যে কনস্ট্রাকশন, যে গঠন, সেটা তোমরা ফলো করবে। কনস্ট্রাকশন প্রথমে সাবজেক্ট বসাবে, তারপর সাবজেক্ট অনুযায়ী হ্যাভ বা হ্যাজ বসাবে। হ্যাভ বা হ্যাজ কোথায় বসে তোমরা ইতিমধ্যে জানো, আমি আরেকটা দিয়েও দিয়েছি। তারপর ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম এবং তারপর অনন্য অংশ। এবার যদি দেখো বাক্যে ধরে আছে, ধরে যাবৎ তাবৎ, তবে পরের ব্যবহার করবে, এবং যদি দেখো থেকে রয়েছে তবে সিন্স এর ব্যবহার করবে। তো এবার বুঝতে পারলে যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স এর মধ্যেও তোমরা ধরে বলতে ফর এবং থেকে বলতে সিন্স, যে কোনো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা কিন্তু পেয়ে থাকি ফর বা সিন্স এর ব্যবহার, কিন্তু এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সেও এর ব্যবহারটা আছে। এবার আমি একটু বলে দিই, সাবজেক্ট যদি আই, উই, ইউ, দে বা প্লুরাল বহুবচন হয় সেক্ষেত্রে তোমরা হ্যাভ এর ব্যবহার করবে, এবং সাবজেক্ট যদি হি, শি, ইট, দিস, দ্যাট বা সিঙ্গুলার একবচন হয় সেক্ষেত্রে তোমরা হ্যাজ এর ব্যবহার করবে। তো হ্যাভ আর হ্যাজ কোথায় ব্যবহার করবে ক্লিয়ার হয়ে গেল। অর্থাৎ আই, উই, ইউ, দে এবং প্লুরাল বহুবচন হলে হ্যাভ এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলেই তোমার হ্যাজ এর ব্যবহার হবে। আর এটাকে অবশ্যই মনে রাখবে, অতীত সময়ের উল্লেখ থাকলে দেখবে যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এর মতো বাক্যটা কিন্তু তার মধ্যে অতীত সময়ের উল্লেখ রয়েছে, অর্থাৎ অতীত থেকে এখনো চলছে। অতীত সময়ের উল্লেখ থাকলে প্রেজেন্ট পারফেক্ট হবে, আর যদি সময়ের উল্লেখ না থাকে তবে প্রেজেন্ট ইনডেফিনিট হবে। অর্থাৎ অতীত সময়ের উল্লেখ থাকলে প্রেজেন্ট পারফেক্ট, অতীত সময়ের উল্লেখ না থাকলে প্রেজেন্ট ইনডেফিনিট হবে। এটাকে একদম ভালো করে মনের মধ্যে গেঁথে নাও যাতে এটা নিয়ে কনফিউশন না থাকে। যদিও আমরা সবসময় বলি আই নো হিম ফর 5 ইয়ার্স, আমি তাকে 5 বছর ধরে জানি, কিন্তু সেন্টেন্সটা ঠিক না, আই হ্যাভ নোন হিম ফর 5 ইয়ার্স এইভাবে বলবে। এখানে দেখো আই নো ইউ, আমি তোমাকে চিনি বা আমি তোমাকে জানি, একদম ঠিক আছে। এখানে কোনো পাস্ট টাইমের উল্লেখ করা নেই, অর্থাৎ অতীত সময়ের উল্লেখ করা নেই, সেই জন্য আই নো ইউ প্রেজেন্ট ইনডেফিনিট। কিন্তু এখানে যদি বলে দেওয়া হয় আমি তোমাকে 2 বছর ধরে চিনি, তখনই আর আমি তোমাকে চিনি, আমি তোমাকে 2 বছর ধরে চিনি, তখনই হয়ে যাবে আই হ্যাভ নোন ইউ ফর 2 ইয়ার্স। নো পাস্ট টাইম, এখানে কোনো অতীত সময়ের উল্লেখ করা নেই, সেই জন্য এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স।
তোমাদের কিন্তু বিষয়টা একদম পরিষ্কার যেন থাকে মনে। আই হ্যাভ নোন ইউ সিন্স চাইল্ডহুড, সেন্টেন্সটা দেখো একই জিনিস, আমি তোমাকে শৈশব থেকে চিনি, আমি তোমাকে চিনি, এখানে আমি তোমাকে শৈশব থেকে চিনি। এবার ফার্স্ট টাইম এর উল্লেখ করে দেওয়া হলো, অর্থাৎ শৈশব যে সময় সেটার উল্লেখ করে দেওয়া হলো, তো সেই জন্যই হয়ে গেল এটা আই হ্যাভ নোন ইউ সিন্স চাইল্ডহুড। চাইল্ডহুডটা হচ্ছে তোমার সেই শৈশবকাল, অর্থাৎ পাস্ট টাইম, চাইল্ডহুডটা হচ্ছে তোমার পাস্ট টাইম, সেই জন্য থেকে বোঝাতে সিন্স এর ব্যবহার হলো, যদি ধরে বোঝাতো যাবৎ বোঝাতো তবে ফরের ব্যবহার হতো, এবং এখানে তোমার এটা হয়ে গেল পাস্ট টাইম এর উল্লেখ এবং হয়ে গেল এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স আই হ্যাভ নোন ইউ সিন্স চাইল্ডহুড। আরেকটা এক্সাম্পল দেখো, দে হ্যাভ নোন ইচ আদার সিন্স জানুয়ারি, তারা জানুয়ারি থেকে একে অপরকে জানে বা চেনে, জানুয়ারি থেকে তারা একে অপরকে জানে বা চেনে। তো একটা নির্দিষ্ট সময় অতীতের একটা সময় বলে দেওয়া হচ্ছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে চলে যাবে, দে হ্যাভ নোন ইচ আদার সিন্স জানুয়ারি, তারা জানুয়ারি থেকে একে অপরকে চেনে। যদি এটাকে ধরে বা যাবত তাবত বলি, ফর ওয়ান ইয়ার, তারা একে অপরকে এক বছর ধরে চিনে বা জানে, তবে ফর ওয়ান ইয়ার। ক্লিয়ার তোমাদের? এই আমরা আজকে শুধুমাত্র নো ভার্বটা নিয়ে আলোচনা করলাম, কারণ এই নো ভার্বের এই কনফিউশনটা কিন্তু প্রচুর পাওয়া যায়, যে আমি দুবছর ধরে তাকে চিনি, তারা একে অপরকে ছেলেবেলা থেকে জানে, এই ধরনের সেন্টেন্স গুলোকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করবে, অর্থাৎ সাবজেক্ট হ্যাভ বা হ্যাজ, ভার্বের থার্ড ফর্ম এবং অন্যান্য অংশ, এবং যদি ধরে থাকে তবে ফর, আর যদি থেকে থাকে তবে সেন্স। আজকের আলোচনাটা এখানেই শেষ করছি, পরবর্তী আলোচনায় আবার যোগ দেবো। সকলে ভালো থাকো।